নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হাতত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরা মোটামুটি রয়েছি আজকে যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ভিডিওটি বহুদিন আগেকার একটি ভিডিও যে ভিডিওটি আমি সময়ের অভাবে এডিটিং করে উঠতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি প্লিজ কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি এই ভিডিওটি হচ্ছে পয়লা বৈশাখ এবং রাম নবমীর সময়কার মানে এপ্রিল মাসের ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি অ্যাকচুয়ালি না এখন মনের পরিস্থিতি স্থিতি বা বাড়ির অবস্থাটা ঠিক স্বাভাবিক নেই আমাদের অ্যাকচুয়ালি আপনাদের সাথে তো আমি দুদিন আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছিলাম আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এতক্ষণে তো সেই কারণ কারণবশত কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি ইচ্ছা করেনি বলতে গেলে একদমই ইচ্ছে করেনি বা আমি এডিটিং করব সেটারও আমার কোনো ইচ্ছে মানে মানসিকতা নেই এখন এই পরিস্থিতিতে কারণ এই সময়টা না কাটিয়ে ওঠার পরিস্থিতি এখনো অবধি আমাদের মধ্যে সেরকম আসেনি তো বাড়ির পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক তারপরে আপনাদের সাথে নিত্য নতুন ব্লগুলি আমি আমার শেয়ার করব। তো এই ভিডিওটি বেশ অনেক দিন আগে আমার কাছে ছিল তো রেহান এডিটিং করে দিল বলে আমি ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আজকে নয়তো আজকেও ভিডিও আমি শেয়ার করতে পারতাম না আপনাদের সাথে তো যাই হোক আপনারা অনেকেই বলেন ভিডিও শেয়ার করার জন্য তো আপনাদের কথা রেখেছি ভিডিও শেয়ার করছি আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি প্রকৃতির নিয়মে তো প্রকৃতির চলবে প্রকৃতির কাছে তো আমরা সকলেই নতশীর তাই নয় কি বিধাতার লিখন তো আমরা আর পাল্টাতে পারবো না বিধাতা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন যথাসময় তাই তো ঘটবে এটাই তো প্রকৃতির নিয়ম তাই না প্রকৃতির কাছে আমরা সকলেই কিন্তু হার মেনে যাই প্রকৃতির এই নিয়মাবলী এই পরিবর্তনগুলি সবই কিন্তু আমরা বুঝি অনুভব করি তবুও কোথায় যেন অন্তর মেন নিতে চায় না অন্তর স্থির হতে চায় না অন্তর সর্বদাই চঞ্চলময় হয়ে থাকে তাই না ছায়ার ন্যায় যে গুরুজনদের আশীর্বাদ আমাদের মাথার ওপর ছিল যে অভিভাবকরা ছিলেন এবং তাদের প্রেরণায় আমরা আমাদের এই জীবনের চলমান গতিটিকে এগিয়ে নিয়ে চলেছি তারা কোথায় যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে কোথায় যেন একটা শূন্য আমরা বুঝতে পারছি যে এখানে একটা শূন্যতা অনুভব করছি এবং কাউকে স্পর্শ করার চেষ্টা করছি কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না কোথায় যেন একটা বাধা এসে দাঁড়াচ্ছে আমাদের কাছে জানেন তো মনটা অতীব অস্থির হয়ে উঠেছে চঞ্চলময় হয়ে উঠেছে আপনাদেরকে আমি না আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি না আমার ভাষার মাধ্যমে জানি না এই জড়তা এই যে চঞ্চল ভাবটা এই যে অস্থিরতা কিভাবে কাটিয়ে উঠবো না বুঝতে পারছি না তবুও আমাদেরকে শক্ত হতে হবে আমরা যদি শক্ত না হই আমরা যদি মানে আমাদের মধ্যে যদি একটা স্থিরতা ভাব যদি না আসে না তাহলে আমাদের যারা গুরুজনরা রয়েছেন অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমরা সামলাবো কী করে তাই না তো সমস্ত কিছু পরিস্থিতি আমরা বুঝতে পারি তাই না অনুভব করতে পারি কিন্তু মনকে কেন বোঝাতে পারছি না মনটা কেন অস্থির হয়ে রয়েছে কোথাও যেন একটা শূন্যতা ঘিরে রয়েছে যে এই জায়গাটা না খালি সেই জায়গাটাকে কিভাবে পূর্ণ করব মানে ছোটোবেলায় আমাদের টেক্সট বইতে ছিল না ফিলিং দ্য ব্লাংস শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানটিকে পূরণ করো সেই সঠিক মানে আমি বলতে পারছি কি না আপনাদেরকে বা বোঝাতে পারছি কিনা আপনাদেরকে আমি নিজেই বুঝতে পারছি না যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি নিজের মনটাকে না হালকা করার চেষ্টা করছি তো যাই হোক তো এপ্রিল মাসের যে ভিডিওটি এখন আপনারা দেখছেন সেদিন আমরা গিয়েছিলাম আমাদের কামারকুণ্ডুর ফ্লাইওভারে তো কামারকুণ্ডুর ফ্লাইওভারের একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা সুখ দুঃখ নিয়ে আমাদের জীবনটি চলমান আর বিধাতা যা লিখে রেখেছে সেটাই তো যথাসময় ঘটবে কারোর সাথে আগে ঘটবে কারোর সাথে পরে ঘটবে কিন্তু বিধাতার লিখন কেউ পাল্টাতে পারবে না বাড়ি ফেরার পথে কিচেনের কয়েকটি টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছি এখানে রয়েছে একটি ফানেল এই ফানেলটি আমি নিয়েছি কুকিং অয়েলের জন্য অ্যাকচুয়ালি কুকিং অয়েল যখন কুকিং অয়েল কন্টেনারের মধ্যে আমি সরাসরি ঢালি তখন অয়েলগুলো না কুকিং অয়েল কন্টেনার থেকে বেয়ে বেয়ে পড়ে তো সেই কারণে এই ফানেলটি নিয়ে এসেছি যখন কুকিং অয়েলটা ঢালবো আমি কুকিং অয়েল কন্টেনারে তখন আর বেয়ে বেয়ে পড়বে না ফাইনলি কিন্তু স্টোর হয়ে যাবে কুকিং অয়েলগুলো কুকিং অয়েল কন্টেনারে তাই নয় কি সো সেই কারণে এই ফানেলটি আমার কেনা তো এটা একটা গেল আর নিয়েছি জলের বোতলগুলো ক্লিন করার জন্য এই রকম লাইলন বেসের ক্লিনিং ব্রাশ তো এই ব্রাশ দিয়ে আমি জলের বোতলগুলো অনায়াসেই পরিষ্কার করতে পারবো সো বেশ শক্তপোক্ত লম্বাটে একটি বোতল ক্লিনিং ব্রাশ ওকে অনেকদিন ধরে ভাবছিলাম নেব নেব তো নিয়েই নিলাম এই গেল আর রয়েছে দুটি স্টেনলেস স্টিলের স্ট্রয়ের এই সেটগুলি দুটি প্যাকেট নিয়েছি বোথ প্যাকেই কিন্তু একই রকমের সেট রয়েছে এই স্ট্রগুলি তো পার প্যাকেটে চারটে করে স্টেনলেস স্টিলের এরকম স্ট্রয়ের সেট রয়েছে আর স্ট্র ক্লিনিং ব্রাশ রয়েছে একটি ওকে এই যে কাইন্ড অফ টু টাইপস বা টু শেপের এই স্টেনলেস স্টিলের স্ট্রগুলি রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ শক্ত মজবুত আর স্টেনলেস স্টিলের এই স্ট্রক ক্লিনার ব্রাশটি রয়েছে যার ফেদারটি লাইলনের রয়েছে এইভাবে স্ট্রয়ের মধ্যে পুরে ব্রাশটা দেন পরিষ্কার করতে হবে এই যে ওকে সো এই যে চারটি করে সেট রয়েছে ওকে এই প্যাকেটের মধ্যে কিন্তু স্টেনলেস স্টিলের এই চারটি স্টয়েস সেট রয়েছে আর একটি ক্লিনিং ব্রাশ রয়েছে টু টাইট শেপ দেখতেই পাচ্ছেন তো এইগুলো নেওয়া হয়েছে আর সাথে রয়েছে আইস কিউব ট্রে ওকে আইস কিউব ট্রেগুলি খুবই প্রয়োজন হয় আমার রেগুলার ওয়াইজ আমার এগুলো ব্যবহার হয় আমার আগেরগুলো ছিল সেগুলি ভালো নয় তো এগুলোতে লিড রয়েছে দুটি নিয়েছি আইস কিউব ট্রে দুটি নিয়েছি এটা সিলিকন বেস রয়েছে এই যে ওপরের এটা লিডটি আর এই যে ট্রেটি তো জল যেমন আমরা জল ভরে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে দেন আইসগুলো জমে যায় দেন যখন আমরা বার করি অধিকাংশ সময় এরকম বাড়ি মেরে মেরে বার করতে হয় সেই ফলে না আমার অধিকাংশ জায়গায় ট্রেগুলি ফেটে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আর এটা যেহেতু সিলিকন বেস এর ব্যাক সাইডে সিলিকন লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে একটু পুশ করলে বা ট্যাপ করলেই কিন্তু এইভাবে খুলে আসবে আইস কিউবগুলো এইভাবে খুলে আসবে আইস কিউবগুলো দেন ইজিলি কিন্তু রিমুভ হয়ে যাবে এরকম দেখতেই পাচ্ছেন আপনারা পুশ করলেই হবে যেহেতু সিলিকন রয়েছে ওকে সিলিকন বেসগুলো বেশ ভালো হয় এই দেখুন রিমুভ হয়ে যাবে তো একই টাইপের রয়েছে দুটি একটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো অনেক সময় লাগে আমার অনেক সময় কি প্রত্যহ লাগে আমার হকে তো সেই কারণে দুটি নিয়ে নিলাম তো এ কটা জিনিসপত্রই কিচেনের জন্য কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম